আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মেডিসিন ম্যানের পক্ষ থেকে। নতুন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের ডিসকাস করব। যারা অনেকেই স্ট্রোক করছেন, আমাদের মা বাপ বা বৃদ্ধ স্ট্রোক করছেন, বা তাদের প্যারালাইজ স্ট্রোক আছে, বা তাদের নিউরনের সমস্যা আছে, তো এই ধরনের রোগের ক্ষেত্রে আজকে আমি কথা বলবো। সেটা হচ্ছে আমাদের একটা নিউরোভিটামিন, এখানে দেখতেছেন নিউকাস বি। এটা হচ্ছে B1, B6 এবং B12, এই তিনটার কম্বিনেশনে এইটা তৈরি আর কি, নিউকাস বিটা। তো এটা হচ্ছে আপনার ভিটামিন B1, B6, B12। আপনি জানেন যে আমাদের নিউরন হচ্ছে আমাদের বডির প্রধান যে মেসেজ আদান প্রদানে বা আমাদের শরীরটাকে কন্ট্রোল করে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমটাই হচ্ছে নিউরন দ্বারা গঠিত। তো এই নিউরন যদি ঠিকমতো কাজকাম করে তাহলে আমাদের বডি ওকে থাকে আর কি, বডির সব কিছু রোগ প্রতিরোধ বা সব কিছুই ওকে থাকে। তো এই যে ভিটামিন B1, B6, B12, এটাকে বলা হয় নিউরোভিটামিন। এই নিউরোভিটামিন কেন বলা হয়, কারণ এটা নিউরনকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সহায়তা করে এই ভিটামিনটা। আর এই ভিটামিনটা হচ্ছে আলাদা আলাদাভাবে বিভিন্ন খাবারে পাওয়া যায়, কিন্তু এই B1, B6, B12 এটা কিন্তু একসাথে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট হিসেবে ওষুধ আকারে নিতে হয়। তা আমি হচ্ছে মাঝে মাঝে এই ওষুধটা খাই, যেটা হচ্ছে নিউকাস বি। তো আপনারা যারা স্ট্রোক বা এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্যারালাইজ হয়ে গেছে বা এই ধরনের রোগীদের ক্ষেত্রে তাদের নার্ভগুলো ঠিক রাখার জন্য আপনারা এই নিউরোভিটামিন যেটা B1, B6, B12, এটা আমি রেডিয়েন্টটা খাই, কিন্তু আপনারা এসে কল যে কোনো কোম্পানির এটা খেতে পারেন। এটা ইঞ্জেকশনও আছে, তাদের ব্যথা বা মাসেলের সমস্যা, ওই ধরনের আর্থাইটিস বা বুড়ো মানুষের শিরায় টান খায়, এই ধরনের রোগীরাও এটা ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ওকে।